মঙ্গলবার ভুটানি নোট পরিবর্তন নিয়ে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী অর্থাৎ জয়গাতে শুরু হয়ে গিয়েছে ব্যাপক কালোবাজারির সমস্যা। আর এই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ সহ সকল ছোট ব্যবসায়ীরা। বর্তমানে পরিস্থিতি এতটা জরলা হয়ে উঠেছে যে জয়গাতে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার মুখে। দীর্ঘদিন ধরে করোনার জেরে ভুটানে চলছে লকডাউন, আর এর ফলে আপাতত বন্ধ রয়েছে জয়গা সীমান্তে ভুটান গেট। এখন মানুষের হাতে টাকা থাকতো জিনিস ক্রয় করতে পারছেন না তারা, অনেকে চিকিৎসা করতে পারছেন না, কেননা হাতে ভুটান নোট। আর এই পরিস্থিতি সুযোগ নিচ্ছে কিছু অসাধু লোক, তারা রাতারাতি বাট্টা বাড়িয়ে দিচ্ছে, 100 টাকায় 15 টাকা থেকে 17 টাকা বাট্টা নিচ্ছে এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই, প্রতিদিন বাড়ছে। বর্তমানে ভুটানে 100 টাকা রেখে তারা ইন্ডিয়া 80 টাকা দিচ্ছে, আর এতে সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা ও সাধারণ মানুষেরা। তারা শীঘ্র জয়গাতে মানি এক্সচেঞ্জ কাউন্টারে দাবি জানিয়েছেন। আলিপুর দুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। জয়গা ও তার পার্শ্ববর্তী এলাকাতে বর্তমানে এই ভুটান নোটে কি একটা মুদ্রা সংকট চলছে, এটা কেন হচ্ছে এবং কি বিষয়টা বলবো? আমি বলতে চাবো, কিছুদিন আগে অবধি আপনি জানেন যে ভুটান থেকে ড্রাফট দেওয়া হতো, ভুটান টাকা নিয়ে ইন্ডিয়ান ড্রাফটগুলো ইস্যু করা হতো, সেটা এখন আপাতত ভুটান গেট ক্লোজ হওয়ার জন্য বন্ধ থাকাকালীনে সেটা হচ্ছে না। আর এর আগেও কিন্তু আমরা যে জয়গা এলাকা, আশেপাশের এলাকা, এই এলাকায় কিন্তু ভুটান নোট নিয়ে আমরা ব্যবসা করি, কেননা কি আমাদের এখানে ম্যাক্সিমাম ভুটান থেকে ব্যবসায়ীরা আসে যারা আমাদেরকে ভুটান টাকা দেয়, আর আমরা যেহেতু সহজে ড্রাফট পেয়ে যাই তাই জন্য আমরাও নিতে আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই মুহূর্তে গেটটা বন্ধ হওয়ার কালীনে বড় বড় ব্যবসায়ীদের তো ব্যবসা যেটা হচ্ছে ওরা ড্রাফট পেয়ে যাচ্ছে, ওরা ব্যাংক থ্রু পেয়ে যায়, তা ওদের আরটিজিএস হয়ে যায়, এনইএফটি হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যারা সবজি বিক্রি করে, যারা আন্ডা বিক্রি করে, মুরগি বিক্রি করে, দুধ বিক্রি করে, ফল বিক্রি করে, এই সব লোকদের তো ছোট কম পুঁজি লোক, এদের লোক কিন্তু ডেলি ডেলি ওদেরকে নিয়ে আইসি নিয়ে যেতে হয়, মাল কিনে আনতে হয়, এই বেচারারা সংকটে আছে। সংকটটা এই জন্য কেন কি এইখানে আইসি নোটের ক্রাইসিস হয়ে গেছে। ভুটান যাদের যাদের ছিল তারা ভুটান নোটটা ওরা এক্সচেঞ্জ করে, আইসিগুলো তো অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই জন্য 10-12% 15% অবধি এটা এক্সচেঞ্জ, মানে যাদের নিজের নিজে আছে তারা করে নিচ্ছে। এই জন্য এইটার সমাধানের জন্য আমি চাবো যে যদি আমাদের সরকার তরফ থেকে একটা মানি এক্সচেঞ্জ কাউন্টার, এই মানি এক্সচেঞ্জ কাউন্টারটা দীর্ঘদিন আগের কিন্তু জয়গা থেকে দীর্ঘদিন থেকে ডিমান্ড করা হচ্ছে, সেই মানি এক্সচেঞ্জ কাউন্টারটা যদি আজকে থাকতো তবে সরকারি হিসাবে এইটা মানি এক্সচেঞ্জ হতো, আর রেটটাও সরকার ফিক্স করে থাকতো, তবে আজকে এইরকম সাধারণ জনগণের উপরে এইরকম মারটা পড়তো না, ওরা বিপদে পড়তো না আজকে। ভুটান গেটটা বন্ধ হওয়ার জন্যই মানে এক্সচেঞ্জ রেটটা এত বেড়ে গেছে, না হলে তো ড্রাফট ওরা করে দিত, তাও মানে যারা মানি এক্সচেঞ্জ করতো নিজের নিজের স্কেলে তারা কিন্তু কিছু কমিশন নিয়ে করতো, কিন্তু এত হাই রেট ছিল না, সেটা 2%, 3%, 4% ছিল। কিন্তু মানি এক্সচেঞ্জ যদি হয় দাদা, তবে মানি এক্সচেঞ্জ কাউন্টারে খুব সাধারণ, খুব সামান্য রেট থাকে, ওটা যে কেউ অ্যাফোর্ড করতে পারে, যেমন অন্য অন্য আন্তর্জাতিক সীমাতে আছে। এখন কি জায়গাতে কি একটা কালাবাজারি শুরু হয়ে গেছে, 15 টাকা 10 টাকা? হ্যাঁ, এইটা তো অবভিয়াসলি হবে যখন জিনিস কোনো ক্রাইসিস হবে, আর যেই ক্রাইসিস যেটাতে কোনো কন্ট্রোল নাই, গভর্নমেন্টের কোনো সিস্টেম নাই, সেটা তো নিজের নিজের মনের মধ্যে লোক খুশি খুশি করবেই। যাদের কাছে টাকা সারপ্লাস পড়ে আছে ইন্ডিয়া টাকা, তারা ভুটান টাকা এক্সচেঞ্জ কিছু করে নিচ্ছে আর ভুটান টাকা স্টক করে নিচ্ছে। এখন আমি বাজারে আপাতত শুনলাম 12 টাকা থেকে নিয়ে 15 টাকা অবধি চলতেছে। কিছুদিন আগে পর্যন্ত এই যে ভুটান গেট মানে লকডাউন ইন্ডিয়াতে থাকার অবস্থাতে 5-6 এইটাই চলতো, 5% থেকে 6%। লকডাউনের আগে কিন্তু 1%, 1.5% ওই রকমই 1% কাছাকাছি চলে আসছিলো তখন, মানে তার সুবিধা ছিল, যাদের ইচ্ছা আছে তারা গিয়ে নিবে, কিন্তু যাদের আলসি, যারা চায় না যেয়ে নিতে ছোটোমোটো, তারা এখান থেকে 1 টাকার নিচেই ভাবটা ছিল, ওইখানে আমি এক্সচেঞ্জ করে নিত মানুষ। এখন প্রায় 15 টাকা পৌঁছায় গেছে, খুব বিপদে আছে। আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব যে কনসার্ন গভর্নমেন্ট, সরকার, অথরিটিস কাইন্ডলি জয়গাতে একটা মানি এক্সচেঞ্জ কাউন্টারের ব্যবস্থা অতি শীঘ্র করা হোক। ব্যবসায়ী কি এখন বলতে গেলে বন্ধের পথে?
হ্যাঁ, এখন তো লকডাউনে এমনি কোনো মাল যাচ্ছে না, কিন্তু বড় বড় ব্যবসায়ীদের যাদের আইইসি নাম্বার আছে, ইম্পোর্ট এক্সপোর্ট কোড, তারা কিন্তু এক্সপোর্ট করে, ওদের তো ব্যাংকে ওদের বিলের কাস্টম বিল থাকে, তাদের তো অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কিন্তু ছোটো মোটো ব্যবসায়ীরা যে ভুটান টাকা আগে থেকে প্রচলনে আছে, সেই টাকাগুলো তো ওগুলো তো ফেরত হচ্ছে না, ওগুলো মাজারে চলতেছে, আমার হাত থেকে অন্য হাত, অন্য হাত থেকে তৃতীয় হাত, ওই জন্য এই টাকাগুলো মার্কেটেই খেলতেছে, ঘুরতেছে। ছোটো ব্যবসায়ী ও মাঝারি ব্যবসায়ীরা খুব খুব ক্ষতির মধ্যে উনাদের।